नमस्कार बंधुरा आपनारा देखछेन आमादेर मुखोमुखी अनुष्ठान विधाननगर पौर निर्वाचन घोषणा हो गेछे। 22 जानुआरी भोट नामो डिक्लियार हो गेछे 41 जन प्रार्थी तृणमूल कॉग्रेसेर। आज के सेई 41 जन प्रार्थी मध्य विधाननगर पौर निर्वाचन 15 नम्बर वार्डे दुबारे विजयी प्रार्थी এবং তৃতীয়বার তিনি দাঁড়িয়েছেন আবারও দলের আস্থাকে অটুট রেখে তিনি আবারও দাঁড়িয়েছেন। তিনি সুজিত মণ্ডল, একদম এলাকার সবচেয়ে প্রিয় মানুষ, কাছের মানুষ। তিনি যেভাবে পরিষেবা দেন যার ফলে আজকে তিনি আবারও দাঁড়িয়েছেন এবং দাঁড়ানোর পরে তিনি কি কাজ করেছেন সেগুলো আজকে আমরা তার কাছ থেকে জানবো, সঙ্গে জানবো আগামীর কি পরিকল্পনা সেই সব বিষয়ে জানবো। দাদা, প্রথমে আপনাকে আমাদের সংবাদ মাধ্যমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তৃতীয়বার দাঁড়াবার জন্য। দাদা, প্রথমে যে প্রশ্নটায় আসবো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুবার দাঁড়িয়েছেন, দুবারই জিতেছেন, আবার তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় আপনার উপর ভরসা রেখেছে, বিশ্বাস আস্থা তিনটে জিনিস আপনার রেখেছে, এই যে ভরসাটা বাড়াতে পেরেছেন, 10 বছর পূর্ণ করেছেন, কাজ করেছেন, তার ফলে আবার তৃতীয়বার আপনাকে টিকিট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিভাবে দেখছেন বিষয়টা? বিষয়টা বলতে আমি প্রথম থেকেই এই দলটা করি, 98 সাল থেকে, 98 সাল থেকে আমি এই দলটা করি। আমার বয়স তখন খুবই কম, সেই সময় আমার বাবা ছিলেন কাউন্সিলর, ছিলেন টিএমসির কাউন্সিলর ছিলেন, তখন থেকেই আমি এই দলটা করি। তারপর 2009 সালে আমি পৌরসভা থাকাকালীন আমি কাউন্সিলর হই, আমাকে দল টিকিট দেয়, টিকিট দিয়ে আমি কাউন্সিলর হই। কাউন্সিলর হওয়ার পরে যেগুলো মানুষের চাহিদা, যেমন মনে করুন রাস্তা, আলো, পানীয় জল, সেই সময় থেকে এগুলোকে আমি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পেরেছি। রাস্তা, তারপরে আপনার স্ট্রিট লাইট যেগুলো আছে সেগুলো, তারপর আপনার বেসিক্যালি পানীয় জলটা, আমাদের এই অঞ্চলে পানীয় জলের খুব সমস্যা ছিল। সেই সময় পৌরসভা থেকে আমি অনেক, যেহেতু আমরা তখন পৌরসভা সিপিএমের ছিল, আমরা টিএমসি বিরোধী দল ছিলাম, একটু প্রবলেম ছিল, তা সত্ত্বেও আমি খুব মানে চেষ্টা করে আমি এই ওয়ার্ডে পাম্পিং স্টেশন বানিয়েছি পানীয় জলের, এবং জলের সমস্যাটা সেই পৌরসভা থাকাকালীন আমি এখানে প্রায় কমপ্লিট করে ফেলেছি। জলের কোনো সমস্যা, পানীয় জলের কোনো সমস্যা এখানে নেই। তারপর যখন কর্পোরেশন ইলেকশন হলো, কর্পোরেশনে আমাকে আবার দল টিকিট দিল, আমি দাঁড়ালাম। তখন তো আমাদের সরকার হয়ে গেছে, 2011 সালে সরকার হয়ে গেছে, দিদি আমার উপরে আস্থা রেখেছেন, আমাদের সুপ্রিমো মমতা দি, তিনি আমাকে এই ওয়ার্ডের ক্যান্ডিডেট ফেট করেছেন। সব থেকে বড় বিষয় হচ্ছে, তারপরে আমি জেতার পরে এই অঞ্চলে অনেক খোলা ড্রেন ছিল, প্রায় সবই খোলা ড্রেন, সেইগুলোকে কভার ড্রেন করে, হাই ড্রেনের মতো করে সেগুলোকে আমি কমপ্লিট একটা রাস্তা অঞ্চলে সর্বত্র বানিয়ে দিয়েছি, এবং পৌরসভার আমলে এগুলো সব ভ্যাপার লাইট ছিল, সোলার লাইট ছিল, সেই লাইটগুলোকে চেঞ্জ করে এখন নতুন নিত্য নতুন যে এলইডি লাইট যেগুলো এসছে সেগুলো আমি ওয়ার্ডে লাগিয়েছি। সো রাস্তা, আলো, পানীয় জল, এ সমস্যা তো মিটেছে, সঙ্গে সঙ্গে আমরা যেটা করেছি, পার্ক, ক্লাবের মাঠগুলো আছে সেগুলোকে মানে সজ্জিত করা হয়েছে। আমাদের এই অঞ্চলে আমার একটা হাই স্কুল আছে, হাই স্কুলের যে মাঠটা ছিল, মাঠটা তো সারা বছরই জল থাকতো, নিচু হয়ে গেছিলো, এলাকার ডেভেলপমেন্ট হয়েছে, রাস্তা রাস্তা উঁচু হয়ে গেছে অনেক, মাঠটাগুলো সেটাকে আমি ঠিক করেছি, মাঠে এখন স্কুলে বাচ্চারা তারা খেলাধুলো করছে স্কুলের মাঠে, দেখে তো খুবই ভালো লাগে। তারপর মনে করুন আরও কাজ বাকি আছে, সব কাজ তো সম্পূর্ণ করা সম্ভব না সবার পক্ষে,
এবারে আমার যেটা ধারণা আছে, এবারে জিতে আসার পরে সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমার অঞ্চলে দুখানা পুকুর আছে। পুকুর দুটো যদিও এখনও মানে মানুষ এখানে স্নান টান করে, পুকুর দুটো ব্যবহার করে, এই পুকুর দুটোকে বাঁধিয়ে বেশ সুসজ্জিত একটা সুন্দর একটা পরিবেশ করার ইচ্ছা আছে। অলরেডি কাজ আমি শুরু করে দিয়েছিলাম, ইলেকশনের জন্য একটু বিধিনিষেধের জন্য কাজটা এখন বন্ধ রাখতে হয়েছে। আর এইগুলো আর পার আমার পাড়াতে দুটো মন্দির আছে, একটা হচ্ছে শিব মন্দির আর একটা পুকুর পাড়ে শিব মন্দির। এই দুটো মন্দির পুরনো হয়ে গেছে, মন্দির দুটো ভগ্নদশা অবস্থা। এলাকার মানুষের যেটা দাবি, এলাকার মানুষ বলছে যে সুজিৎ তুমি রাস্তাঘাট যেমন ঝাঁ চকচকে করেছো, আমরা পুজো দিই এই মন্দির দুটোকে তুমি, হ্যাঁ অবশ্যই এই মন্দির দুটোকে আমি ব্যবহারযোগ্য এবং যাতে সুন্দরভাবে একটা দেবালয় তৈরি করা যায় সেইটা আমি চেষ্টা করব। আর যেটা আছে বাকি আছে, যেটা আমার অঞ্চলে একটাই রাস্তা আছে যেটা হচ্ছে হারমোনিয়াম গলি, ওই গলির মানুষের একটা দাবি আছে তাদের রাস্তাগুলো, তাদের রাস্তাটাকে করে দেওয়ার। আমি বলেছি যদিও টেন্ডার হয়ে গেছিলো, কিন্তু এই বিধানসভা ইলেকশন, তারপর এই করোনা পরিস্থিতি, পৌরসভারও একটু ঢিলেমি অবস্থা হয়ে গেছিলো, কারণ স্টাফ পুরো আসছিল না, যার জন্য একটু টেন্ডার প্রক্রিয়াটা একটু গণ্ডগোল হওয়াতে কাজটা স্থগিত আছে। আশা করি ইলেকশনের পরে নতুন বোর্ড হবে, নতুন বোর্ড হলে টেন্ডার প্রক্রিয়াটা খুব ভালোভাবে হবে, তখন ওই রাস্তার কাজটা আমরা করে দিতে পারব। একটাই মেইন জিনিস যেটা হচ্ছে, আপনি তিন তিনবার দাঁড়িয়েছেন, দুবার জিতেছেন, আবারও দাঁড়িয়েছেন, হ্যাট্রিকের পথে। এই হ্যাট্রিকের পথে হ্যাট্রিক নিয়ে আপনি কতটা আশাবাদী? হ্যাঁ, হ্যাট্রিক তো হবে, চেতন শর্মার মতো হ্যাট্রিক তো আমরা করব। সেই 86 বিশ্বকাপে চেতন শর্মার যে হ্যাট্রিক, সে হ্যাট্রিক আমি তো করবই। দুবার ভালোভাবে জিতেছি এবং বহু মার্জিনে জিতেছি, এবছরও আশা করি মানুষ সেরকমভাবে আমার সাথে আছে। মানুষের যেভাবে সাড়া পাচ্ছি আমি, বা মানুষ যেভাবে আমার কাছে আসছে, তাতে করে মনে হয় জয় নিশ্চিত, এবং শুধু নিশ্চিত না, ব্যবধানটাও অনেকটা বাড়বে, আগের থেকে অনেকটা বাড়বে। আগের মানে আগের ইলেকশনে আপনার ব্যবধান কত ছিল? আগের ইলেকশনে আমার ব্যবধান ছিল, গত 15 সালে যে ইলেকশনটা হয়েছিল সেই ইলেকশনে আমার ব্যবধান ছিল 4,600 মতো ব্যবধান ছিল। মূল প্রতিদ্বন্দ্বী কারা ছিলেন? গত ইলেকশনে মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন হচ্ছে সিপিএম। এবারেও মূল প্রতিদ্বন্দ্বী সিপিএমই আছে আমার ওয়ার্ডে, বিজেপি তেমনভাবে আমার ওয়ার্ডে করতে পারেনি, বিধানসভাতেও পারেনি, এখনও পারবে না। বিজেপি তেমন সংগঠন আমার ওয়ার্ডে তেমন খুব একটা ভালো নেই, সিপিএমের সংগঠনটা এখনও আছে, সিপিএমের সঙ্গেই আমার মেন লড়াইটা হবে। দাদা, 24 জন নতুন প্রার্থী এবারে বিধানসভাতে যোগ হয়েছে, তার মানে পুরনো 24 জন বাদ গেছে, নতুন 24 জন এসেছে, 41 মধ্যে 24, বাকি যে 17 জন, সেই 17 জন পুরনো মুখ, তার মধ্যে সুজিৎ মণ্ডল একটা। এই যে সুজিৎ মণ্ডল একটা পুরনো মুখের উপর মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রেখেছে, মূল কারণটা কিসের জন্য আপনার উপর ভরসা এবং বিশ্বাস আপনি কীভাবে তৈরি করেছেন? কীভাবে তৈরি করেছি বলতে, দেখুন রাজনীতি করি, রাজনীতির সমস্ত প্রোগ্রামটা আমরা করি, যেমন মিটিং মিছিল তো আছেই এলাকায়, রাজনৈতিক প্রোগ্রাম, এবং সবথেকে বড় কথা হচ্ছে আমার রাজনৈতিক প্রোগ্রাম তো আছেই, তারপর হচ্ছে সবথেকে বড় বিষয় হচ্ছে আমি যেটা 24 ঘন্টা মানুষ আমাকে পায়, 24 ঘন্টা আমার ফোন কোনো দিনের জন্য আজ পর্যন্ত বন্ধ হয়নি, যেদিন থেকে কাউন্সিলর হয়েছি আজ পর্যন্ত আমার ফোনের ব্যাটারি পর্যন্ত ডাউন হয়নি, এরকম অবস্থা। মানে রাত 2টোয় যদি ফোন করে রাত 2টোয় আমাকে পাবে, দুপুর 2টোয় যদি ফোন করে দুপুর 2টোয় আমাকে পাবে। সবথেকে বড় জিনিসটা হয়েছে কি জানেন, একটা সুবিধা আমার ধরেছি, আমার কর্মস্থল এবং আমার রাজনৈতিক স্থল একই জায়গায়, যার জন্য আমাকে 24 ঘন্টা আমার এলাকার মানুষ আমাকে পায়। ন্যূনতম মানুষের চাহিদা থাকে পৌর পিতা বা কাউন্সিলরের কাছ থেকে, ন্যূনতম চাহিদা, বৃহৎ কিছু না, সেই ন্যূনতম চাহিদাগুলো কতটা মেটাতে পেরেছেন, না যেটা মেটাতে পারেনি সেটা কি, এবং
সেটা জিতে এসে সেইটা কোনটা কোন কাজটা আগে? সবথেকে বড় বিষয় হচ্ছে কি জানেন তো, আজ এই 10 বছর আমি কাউন্সিলর আছি, বিগত 10 বছরে আমার কাছে একটা মানুষ এসে ফিরে যায়নি, সেটা যে কোনো বিষয় হোক, মেয়ের বিয়ে হোক, কাউর মৃত্যুর সময় হোক, মৃত্যুর পরে হোক, কাউকে শরীর রোগজনিত বিষয়ে হোক, আমার কাছে যে ব্যাপারে এসছে আজ পর্যন্ত কোনো মানুষ খালি হাতে ফিরে যায়নি। কোন কাজে কোন কাজের খতিয়ান নিয়ে আপনি মানুষের কাছে যাবেন, ভোটারদের কাছে? নিজের 10 বছরের কাজ নাকি রাজ্য সরকারের যে রাজ্যব্যাপী যে উন্নয়ন, সেই উন্নয়ন বা মমতা বন্দ্যোপাধ্যায়? রাজ্যের রাজ্যব্যাপীর উন্নয়ন তো মানুষের সামনে, মানুষকে এখন বলতে হবে না, মানুষ তো হাতে পাচ্ছে। রাজ্যের উন্নয়ন তো মানুষ হাত আগে দেখতে পেত না, এখন দেখতে পাচ্ছে। রাজ্য সরকারের উন্নয়ন, আমাদের মমতাদির উন্নয়ন লোকের ঘরে ঘরে ঢুকে গেছে। মানুষ এখন দিদি ছাড়া কিছু বোঝে না। আগে সরকার কী জিনিস মানুষের বুঝতে সময় লাগতো, এখন তো সরকার দুয়ারে আসছে, মানুষ ঘরে বসে পরিষেবা পাচ্ছে। এতে দিদির মানে মানে কী বলবো, এটা মানে মানুষ ভাবতে পারেনি, ঘরে বসে সিলিকা সার্টিফিকেট, ঘরে বসে আপনার বিধবা ভাতা, ঘরে বসে আপনার বার্ধক্য ভাতা, ঘরে বসে আপনার স্বপ্নের বাড়ি, এগুলো তো ঘরে বসে মানুষ পাচ্ছে। আগে তো মানুষ কাগজ নিয়ে এ টেবিল এই অফিস ওই অফিস ঘুরে ঘুরে বেড়াতো, রেশন কার্ড এখন ঘরে বসে ফিল আপ হচ্ছে, সব তো নেটে হয়ে গেছে। এখন মানুষ যাচ্ছে নেটে মারছে, সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে। এর থেকে আর বড় জিনিস কী হতে পারে? মানুষ অফিসে যেতে হয় না গো। আমার এখানেই তো কিছু না হলেও এবারে লক্ষ্মী ভাণ্ডার, কিছু না হলেও 2400 মহিলা লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে আমার ওয়ার্ডে, এবং তাদের রীতিমতো 4-5 মাস হলো তাদের টাকা ঢুকে যাচ্ছে। তারা মানে এসে তারা বলছে সিডিল কাস্টরা পাচ্ছে 1000 টাকা আর জেনারেল কাস্টরা পাচ্ছে 500 টাকা, মাসে মাসে পাচ্ছে, মাসের 1-2 তারিখ হচ্ছে টাকা ঢুকে যাচ্ছে। মানে মানুষ আপাতত এই ব্যাপারটা, মানুষ আপাতত বিশেষ করে মহিলারা, বিশেষ করে মহিলারা এই ব্যাপারে আপাতত যে আমরা মানে কি বিষয় বুঝতে পারবো না। তারা স্বাস্থ্যসাথী কার্ড, আমরা ভেলোরে চিকিৎসা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড, চিন্তা করা যায়? পশ্চিমবঙ্গে তো হচ্ছে, এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে মানুষ ভেলোরে গিয়েও চিকিৎসা পাচ্ছে। এর থেকে সরকারের এই সুবিধা তো মানুষ তো আগে মানুষকে আগে বলতে হবে, আমরা এই সরকারের এই প্রকল্প নিয়ে মানুষের কাছে যাব, মানুষকে আমরা ইমপ্রেস করবো। আপনারা তো পাচ্ছেন, তাহলে আপনারা দিদি ছাড়া কী বুঝবেন না? তার মানে কি সরকারের যে প্রকল্প সেই প্রকল্পটাকে প্রাধান্য দেবেন না? অবশ্যই অবশ্যই, নিজের কাজ পরে, নিজের 10 বছর মানুষের সঙ্গে সে মানুষ তো জানে, কিন্তু সরকারি প্রকল্প তো আগে আমি মানুষের কাছে নিয়ে যাব। আমি নিজে কি করেছি, নিজে আমি নিজে ব্যক্তি আমি নয়, এখানে দল সরকার, সরকার যেই প্রকল্প করবে সেই প্রকল্পকে মানুষের কাছে তুলে ধরতে হবে। আমরা দেখেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 2 তারিখ থেকে 10 তারিখ প্রথম দফায় একটা দুয়ারে সরকার হবে, তারপর আবার 20 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত 30 জানুয়ারি পর্যন্ত একটা দুয়ারে সরকার করবে। তো করোনা আবহে রাজ্যের মানুষকে বাঁচানোর জন্য, রাজ্যের মানুষকে আক্রান্তের হাত থেকে রক্ষা করার জন্য মুখ্যমন্ত্রী সেই দুয়ারে সরকার ফেব্রুয়ারির 1 তারিখ পর্যন্ত স্থগিত রেখেছে। কিন্তু এটা নিয়েও বিজেপি থেকে বলা হচ্ছে যে রাজ্য সরকারের টাকা নেই, তাই জন্য লক্ষ্মীর ভাণ্ডার এই দুয়ারে সরকার প্রোগ্রাম পিছিয়ে দিয়েছে। কি বলবেন আপনি একজন রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে? বিজেপিতে অ্যাকচুয়ালি বিজেপিতে যারা নেতৃত্ব দিচ্ছে, আমার মনে হয় না তারা সুস্থ সমাজের মানুষ। তারা যে কথাগুলো বলে তাদের মানে ভারসাম্যহীন কথাবার্তা। সরকারে যদি টাকা না থাকে তাহলে প্রত্যেক মাসে মানুষের অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকছে কোথার থেকে? সরকারের টাকা নেই, ওটা কি সরকার চালাচ্ছে? যে সরকারের টাকা আছে কি না আছে বুঝবে? এই করোনা পরিস্থিতির মধ্যে এই যে ব্যাপার চলছে, তারপরে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, এর মধ্যে কি আর সরকারি প্রকল্পগুলো কি চালু করা যেতে পারে? এটা ওদের মাথায় বুদ্ধি নেই যে ইলেকশন একবার নির্বাচন কমিশনারের আন্ডারে চলে গেলে তারপরে আর যে সরকারি প্রকল্প, এই ভ্যাকসিন, আমরা তো ভ্যাকসিন ক্যাম্প করে করছিলাম এলাকাতে, ভ্যাকসিন ক্যাম্পগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে, এখন আমরা স্বাস্থ্য দপ্তরগুলো স্বাস্থ্যকেন্দ্রগুলো ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এই বুদ্ধিগুলো কি বলছে বিজেপির নেতৃত্বদের নেই যে কোন পরিস্থিতিতে কীভাবে কাজ করতে হয় না হয়? ওরা ওদের মতো তো ওরা বলবেই, ওদের কথাই হচ্ছে মুখে বলা, কাজের ওদের কিছু না। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর মথুয়া সম্প্রদায়কে নিয়ে কালকেই একটা বক্তব্য দিয়েছে সংবাদ মাধ্যমের সামনে,
যে মথুয়া সম্প্রদায়ের কথা বা বঙ্গ বিজেপির যে নেতারা আছে তারা গুরুত্ব দিচ্ছে না, সেই কারণে শান্তনু ঠাকুর কালকে সব গ্রুপ থেকে হোয়াটসঅ্যাপ, যে বিজেপির যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বঙ্গ বিজেপির যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখান থেকে তিনি নিজে মানে বাইরে চলে গেছেন। হ্যাঁ, উনি গ্রুপের বাইরে চলে গেছেন, অনেক অনেকেই অনেকেই গেছে। এই যে মথুয়া ভোটদের নিয়ে একটা যে রাজনীতি চলছিল এতদিন ধরে, বিজেপি কোনো সময় তৃণমূল কোনো সময় বিজেপি, এই একটা দ্বন্দ্ব চলছিল, শান্তনু ঠাকুর সেটা কালকে পরিষ্কার করে দিল যে মথুয়াদের কথা বিজেপি বঙ্গ বিজেপির নেতা নেত্রীরা ভাবে না। তো এইটা আপনাদের ভোটের পক্ষে প্রচারের পক্ষে কতটা এগিয়ে থাকবে না? বিজেপি বাংলাকে নিয়ে কোনোদিন ভেবেছিল যে মথুয়াদের নিয়ে ভাববে? মথুয়াদের একটা সম্প্রদায়, তাদের কথা তো দিদি ভেবেছিল, মমতাদি ভেবেছিল প্রথম, আর আজও ভেবে যাবে। বিজেপি কোনোদিনও বাংলার মানুষের ভালোর জন্য কিছু করেনি, আর বাংলার মানুষের কথা ওরা কোনোদিন চিন্তা করেনি। ওরা নিজেদের আখের গুছানো ছাড়া কিছু ওরা বোঝে না গো, আর তাকিয়ে আছে ওরা দিল্লির দিকে, দিল্লির নেতৃত্ব আর কী বলবে। আমাদের বাংলার মানুষ, বাংলার জনগণ বাংলার রায়কেই বিশ্বাস করে, বাংলার যে আমাদের আদর্শ, বাংলার যে আমাদের আমরা মমতাময়ী মা যাকে বলি, মমতা বন্দ্যোপাধ্যায়, তার আদর্শ তো আদর্শিত, তার দেখানো পথেই বাংলা চলবে। দাদা, প্রচার দুবছর মানে 10 বছর আপনি ছিলেন, দুটো টার্মে জিতেছেন। আমি এইটা জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে যে তখন মিছিল মিটিং স্ট্রিট কর্নার থেকে শুরু করে বাড়ি বাড়ি যাওয়া থেকে শুরু করে পথসভা প্লাস জনসভা সবই করেছে, কিন্তু এই করোনা ভাইরাস কোভিড-19 ফলে নির্বাচন কমিশন যে বিধিনিষেধ করে দিয়েছে যে রাত্রি 8টা থেকে 9টা অবধি পারবেন না কোনো প্রচার করতে, সাইকেল র্যালি বাইক র্যালি কোনো পদযাত্রা কোনো মিছিল হবে না, এটা কি কোথাও কি মনে মনে হচ্ছে যে প্রচারের ঘাটতি, নাকি এটাকে কীভাবে পুষাবেন আপনারা? ঘটনা হচ্ছে দেখুন, ইলেকশনের সময় সভা মিছিল এগুলো যেমন একটা আনন্দের ব্যাপার, মানুষ একটা স্বতঃস্ফূর্তভাবে নিয়ে এটাকে যেটা করা, মিছিল করা, স্ট্রিক কর্নার করা, বড় সভা করা, মানুষের জমায়েত, মানে নেতৃবৃন্দরা আসবে তাদের বক্তব্য শোনা, এগুলো একটা কিন্তু একটা মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস মানুষের মধ্যে আসে। এবারে আমরা যে সরকারের যে বিধিনিষেধ আমরা যেটা পেয়েছি তাতে করে এটা থেকে আমরা বঞ্চিত থাকব, তবে প্রচারে ঘাটতি হবে না। তার কারণ সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমরা যেটা করছি, লোকের বাড়ি বাড়ি একবারের জায়গায় দুবার আমরা যাব লোকের আশীর্বাদ নেওয়ার জন্য, যেভাবে নির্দেশ দেবে আমাদের ওপর নেতৃত্ব সেভাবে আমরা প্রচারটা করব। ছোটোখাটো প্রচার তো হবেই, বড় প্রচার যেগুলো বড় একটা সভা করা হয় বা একটা সাইকেল বা বাইক বা পদযাত্রা যে একটা শোভাযাত্রা করে যে মিছিল করা হয় সেগুলো থেকে আমরা বঞ্চিত থাকবো, সেগুলো হয়তো হবে না, কিন্তু পরিস্থিতির ওপরে মেনে নিতে হবে, কিছু করার নেই। সে আমাদের বলুন আর আম জনতার বলুন, পরিস্থিতিকে সবাইকে মেনে নিতে হবে। বামেদের শেষ দিকে একটা প্রচার ছিল, প্রচারের একটা হাতিয়ার ছিল স্লোগান, বাড়ি বাড়ি যাও বাড়ে বাড়ে যাও, আপনারা কি সেই স্লোগানটাকে এবারে নিজেদের ক্ষেত্রে? বামেরা বাড়ি বাড়ি যাও বাড়ে বাড়ে যাও বলছে, একবার গিয়েই বুঝতে পারছে এ বাড়িতে আমাদের আর জায়গা নেই, আর আমাদের গেলে বলে আসুন দাদা বসুন চা খেয়ে যান। আরেকটা বিষয় যেটা হচ্ছে বলছে যে 5 জনের বেশি যাওয়া যাবে না বাড়ি বাড়িতে, এইটা কতটা আপনারা মানে মেনে নিয়ে চলতে পারবেন? সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের কর্মীদেরকে বোঝাবো কি করে, এটাই হচ্ছে বড় ব্যাপার। কর্মীদেরকে বোঝাবো কী করে? তারা তো আর মানতে চাইবে না যে না আমরা যাবো প্রার্থীর সঙ্গে আমরা যাবো, ওদেরকে বোঝানো এটাই এই এই যে সিচুয়েশানটা হয়েছে না সবথেকে বড়ো ব্যাপার। ও ওরই বড়ো কর্মী, ওকে নিল না, আমাকে বাদ দিয়ে দিল, হ্যাঁ আমার ওকে নিয়ে সঙ্গে গেল, তাহলে ওই মানে কাউন্সিলরের কাছের লোক, এইরকম একটা ব্যাপার চলে আসবে। সেটাকে কীভাবে মেক আপ করবো শুধু আমি বলে না, সর্বত্রই মানুষের মানে যারা প্রার্থী হয়েছেন আর কি, যারা নেতৃত্ব স্থানে তারাই এটা নিয়ে একটু চিন্তিত আছে। এলাকার মানুষ সারা বছর আপনায় পায়, 24 ঘন্টাই আপনায় পায়, যখন থাকে তখন পায়,
সেখানে দাঁড়িয়ে এখন পরিযায়ী, আপনাদের ভাষাতেই বলি যে পরিযায়ী পাখির দল এখন আসবে অনেকেই, তো তাদের কতটা মানুষ গ্রহণ করবে বা কতটা পরিত্যাগ করবে আপনার মনে হয়? এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা বলছি শোনেন, আমরা এখানে মণ্ডলডা নস্করডা যারা আছি এখানকার, আমরা আদি প্রায় 600 বছরের আমরা এখানকার স্থায়ী বাসিন্দা, তখন তো সুন্দরবন অঞ্চল ছিল, বাইরের লোককে আমাদের এখানে তেমনভাবে গ্রহণ করে না। দিলীপবাবু এসেছিলেন, গোটা 10-12 জন দিলীপবাবুর সঙ্গে বসেছিলেন, আর বাইরের বলতে এই যে এর আগের বার যে কটা মানে আমাদের শ্রমিক ভট্টাচার্য বাড়ি কোথায় অনেকে জানে না, কিন্তু অদিতি মুন্সী আমাদের এখানকার স্থানীয় লোক মহিলা ছিলেন, স্থানীয় লোকের ওপরে বিশেষ করে এই রাজারহাটের মানুষ ভরসা করে, বাইরের মানুষকে বহিরাগতদের ততটা ভরসা করে না, এবং তাদেরকে মাথায় তুলে নোয়ার মতো মানসিকতা রাজারহাটের মানুষের নেই। আপনাদের বিধাননগরে সব্যসাচী দত্ত বিধানসভা ভোটের সময় বেরিয়ে গিয়ে বিজেপিতে জয়েন করলেন, দাঁড়ালেন সুজিত বোসের কাছে, পরাজিত হয়ে তিনি আবার পুনরায় কিছুদিন পর দলে ঢুকলেন এবং তার নিজের ওয়ার্ড 31 নম্বর ওয়ার্ডে আবার দাঁড়িয়েছেন। কেউ মানছে কেউ মানছে না, বিষয়টা কীভাবে দেখছেন? বিষয়টি বলতে দেখুন, বিধানসভা ভোটের সময় বিজেপি ভেবেছিল আমরা এসে গেছি, বিধানসভা ভোটের পরে দেখা গেল বিজেপি সাফ, এই সব্যসাচী বাবু বিজেপিতে গেছিলেন, আবার আমাদের তৃণমূলে এসছে, তৃণমূলে এসে আবার টিকিট পেয়েছে, তো বিজেপির লোকই তো আমাদের দলের টিকিট পেয়ে গেছে, বিজেপি বলে আর কিছু আছে নেই। তাহলে মানে সব্যসাচী দত্তের প্রতি যে কিছুটা মানুষের একটা ক্ষোভ ছিল, তাহলে সেটাকে এখন বলা যাবে যে আপাতত সেই দল ক্ষোভ বলে কোনো ব্যাপার নেই, তো দল যেটা বলবে সেটা হবে, দল বলবে তুমি এই গাছকে ভরসা করো, জনগণ গাছের উপরে ভরসা করবে, দল যা বলবে, আমাদের দল বৃহত্তর দল, সুশৃঙ্খল দল, সিস্টেমেটিক চলে, মানুষের ওপরে আস্থা রেখে মানুষের ওপরে ভরসা করে। আপনার বিরুদ্ধে দুজন প্রার্থী দিয়েছে, একজন প্রার্থী দেয়নি, বিজেপি দিয়েছে, বামফ্রন্ট দিয়েছে, কংগ্রেস দেয়নি, তাহলে কি মানে তারা বুঝে গেছে যে না এখানে লাভ হবে না, আমরা দেব না, এরকম কোনো বার্তা তারা ব্যাপার হচ্ছে আন্দাজ করতে পারছে বলতে, কংগ্রেস আমাদের এই যে এই ওয়ার্ডটাতে বিশেষ করে কংগ্রেসের তেমন এ নেই, কারণ কংগ্রেসের যারা ছিলেন তারা আমাদের সব তৃণমূলে চলে এসছে, তৃণমূল হয়ে গেছে আজকে না অনেক দিন আগে, আর বামফ্রন্টে যিনি দাঁড়িয়েছেন উনি আমার বন্ধু হয়, আমরা ছোটোবেলা থেকে একসঙ্গে ওঠা বসা করে আজকে বড় হয়েছি, ও বামফ্রন্ট থেকে দাঁড়িয়েছে, বামফ্রন্টে তেমন কিছু আমাদের এখানে করতে পারিনি, গত বিধানসভা ইলেকশনে বামফ্রন্ট মোটে 840টা ভোট পেয়েছিল, তেমন কিছু সুবিধা করতে পারবে না, বিজেপি যেরকমভাবে চিন্তাভাবনা করেছিল তেমনভাবে এ করতে পারবে না, কংগ্রেস দেখছে যে তাদের কোনো ক্যান্ডিডেট নেই, কংগ্রেসের সমস্ত যারা কর্মী আছে তারা আমার সঙ্গেই চলে এসছে, সেই জন্য কংগ্রেস আর এখানে কোনো ক্যান্ডিডেট দেয়নি। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ, নমস্কার।